সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। টেক জাজে আরেকটি নতুন বিরতি আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গতবারের মতো এবারও এই বিরতি আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আমার বাছাই করা এই সপ্তাহের সেরা 5টি অ্যাপ্লিকেশন, এবং আশা করি আপনাদেরও অ্যাপ্লিকেশনগুলো ভালো লাগবে। তাই বন্ধুরা চলুন বিরতি শুরু করি। আমরা প্রথমেই যে অ্যাপ্লিকেশনটি দেখব এটার নাম হলো নোটপিন। আমরা হয়তো অনেকেই দিনে বিভিন্ন কাজ করার পরিকল্পনা করি এবং সেগুলোর কিছু কিছু হয়তো ভুলেও যাই, তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি আপনার খুবই কাজে দেবে। কারণ এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা যে নোটগুলো তৈরি করবেন সেগুলো অলওয়েজ আপনাদের মোবাইলের নোটিফিকেশন প্যানেলে পিন হয়ে থাকবে, এবং আপনি যতই সোয়াইপ করেন না কেন এই নোটিফিকেশন প্যানেল থেকে এই পিন নোটগুলো যাবে না, যে পর্যন্ত না আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এই নোটগুলোকে ডিলিট করতেছেন। অ্যাপটিকে ওপেন করার সাথে সাথে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। তো সিম্পলি আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব আমাদের প্রয়োজনীয় নোটটি লেখার জন্য। তো আমি প্রথম ঘরে আমার নোটটি লিখব। আমি আমার নোটটি লেখার পরে এই নোটটি সম্পর্কে যদি কোনো বর্ণনা থাকে তাহলে সেটা আমরা দ্বিতীয় ঘরে লিখব, এবং আমার এই নোটটি প্রায়োরিটি কীরকম, হাই নাকি মিডিয়াম নাকি লো, সেটা আমরা সিলেক্ট করে দেব। এবং এখানে হাই মিডিয়াম লোকে বোঝানোর জন্য একটি নির্দিষ্ট কালার ব্যবহার করা হয়েছে। যেহেতু আমি হাই সিলেক্ট করেছি সেহেতু আমার নোটের কালারটিও রেড হয়ে গেছে। তো এরপর যদি আমরা আরও কিছু নোট তৈরি করি তাহলে সেগুলো আমরা এখানে দেখতে পাবো, এবং আমরা নোটিফিকেশন প্যানেলও সেই নোটগুলো দেখতে পাবো যে পিন হয়ে আছে। তো এরপর যদি আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে এই নোটগুলোকে ডিলিট না করি তাহলে সে পর্যন্ত এই নোটগুলো আমাদের নোটিফিকেশন প্যানেলে সবসময় থাকবে। আর এভাবেই আমাদের প্রয়োজনীয় কাজগুলোকে আমরা এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে খুব সহজেই মনে রাখতে পারবো। এবার আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখবো এটার নাম হলো মাকি। আমরা সবাই জানি ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ দুটি কতটা আনঅপটিমাইজ অ্যাপ। এই দুটি অ্যাপ ব্যবহার করার কারণে আমাদের মোবাইলটি মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। কিন্তু আপনি যদি মাত্র 4 MB-র ভিতরে এই দুটি আনঅপটিমাইজ অ্যাপকে খুবই স্মুথভাবে ব্যবহার করতে চান, এমনকি ফেসবুকের ফটো এবং ভিডিওকে ডাউনলোড করতে চান, এবং শুধু ফেসবুক না ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন এমনকি টিকটকও যদি আপনি স্মুথভাবে ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি শুধুমাত্র আপনার জন্য। অ্যাপটিকে ওপেন করলে আপনাদের ফেসবুকে লগ ইন করতে বলবে। তো লগ ইন করার পর আপনারা নিচের দিকে যদি তাকান তাহলে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেঞ্জার এবং নোটিফিকেশনের ট্যাব পেয়ে যাবেন। আর সর্বশেষ ট্যাবটিতে ক্লিক করে আপনারা ফেসবুকের ডিফল্ট অপশন, গ্রুপ, তারপর পেজ, তারপর লাইভ দেখার অপশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর যদি আপনারা হোমে এসে উপরের যে ফেসবুক লেখা বাটনটি আছে ওখানে ক্লিক করেন তাহলে এখানে আপনারা অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমি বলেছিলাম সেগুলো ব্যবহার করার অপশন পেয়ে যাবেন। ভাবা যায় মাত্র 4 MB-র একটি অ্যাপে আপনি ফেসবুকের সাথে মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এমনকি টিকটকও ব্যবহার করার অপশন পাচ্ছেন। বলেন আর কী চাই আপনার? আর ভিডিও ডাউনলোড করার জন্য জাস্ট ভিডিওটা ওপেন করবেন। ভিডিওটা ওপেন করার পরপরই দেখবেন যে উপরে ডাউনলোড বাটন আপনি পেয়ে যাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করুন, দেখবেন ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করছে। ঠিক একইভাবে যদি কোনো পিকচার ডাউনলোড করতে চান তাহলে পিকচারটা ওপেন করবেন, কিন্তু এখানে ডাউনলোড বাটনটা আপনি নিচে পাবেন, ক্লিক করবেন, ডাউনলোডটা শুরু করবে। একদম সিম্পল, সম্পূর্ণ বিকাশের মতো, তাই না? এর পরবর্তী অ্যাপ্লিকেশনটির নাম হলো নিক্স, এবং এটি মূলত একটি মিউজিক অ্যাপ্লিকেশন। এবং আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি এর ডিজাইন দেখলেই আপনারা এর প্রেমে পড়ে যাবেন। আমার জানা মতে এখন পর্যন্ত কোনো ফ্রি মিউজিক অ্যাপে এত প্রিমিয়াম, এত সুন্দর ডিজাইন ব্যবহার করা হয়নি। এবং আপনারা যখন এই ডিজাইনটা দেখবেন আপনাদের মনের ভিতরে কেমন যেন একটা স্মুথ স্মুথ ভাব চলে আসবে। আর যখন কোনো সং প্লে করবেন তার নিচে যে বিট ভিজুয়ালাইজেশনটা আছে, ভাই সেটা এত সুন্দর লাগে দেখতে, আপনারা নিজেই দেখে নেন। আর সবথেকে ভালো লাগছে যে এত সুন্দর ডিজাইন দেওয়ার পরও এখানে কোনো অ্যাড ব্যবহার করা হয়নি, একদম ডিজাইনটাকে নিট অ্যান্ড ক্লিন রেখেছে তারা। তো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনার সামনে সঙের লিস্টগুলো চলে আসবে, তারপর আপনি যদি স্লাইড করেন তাহলে অ্যালবাম, আর্টিস্ট, তারপর জনরা এগুলো দেখতে পাবেন। এবং এখানে যে অ্যালবাম আর্টগুলো আছে এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক নেটের সাহায্যে এগুলোকে ডাউনলোড করে নিবে। তারপর আমরা যদি কোনো সংকে প্লে করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এর উপরে যে ম্যানুগুলো রয়েছে সেই প্রথম ম্যানুটা সিলেক্ট করলে আপনি কিছু অপশন পাবেন, যেখানে প্রথম অপশনটা হলো 3D, যেটা সাজে আপনি যে কোনো গানকে 3D-তে কনভার্ট করতে পারবেন। তারপর এখানে প্লেব্যাক স্পিড রয়েছে, যেটা সাজে আপনি একটা মিউজিককে ধীরে বা আস্তে বা অনেক দ্রুত প্লে করতে পারবেন, আশা করি এটা কারোর দরকার পড়বে না। তারপর রয়েছে আমাদের মেইন জিনিস ভিজুয়ালাইজেশন, যেটা ওপেন করলে আপনি ঠিক বিটের যে ভিজুয়ালাইজেশনটা এটা পেয়ে যাবেন, আর এটা দেখতে আসলেই খুব সুন্দর লাগে, তাই না? তো আপনারা ইচ্ছে করলে যদি কোনো মিউজিককে চেঞ্জ করতে চান জাস্ট এভাবে স্লাইড করলে মিউজিক চেঞ্জ হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না।
তারপর আপনারা ইচ্ছে করলে টাইমার সেট করে দিতে পারবেন। এখন এই টাইমারটা আপনি দুইভাবে সেট করতে পারবেন, একটা হলো ট্র্যাকের সাহায্যে যে কয়টা ট্র্যাক শুনতে চান তারপরে এই অ্যাপটি স্লিপ হয়ে যাবে, অথবা আপনি মিনিট সেট করে দিতে পারবেন আপনার যেরকম খুশি। তারপর আপনি এখানে ইচ্ছে করলে শিডিউলও করে দিতে পারবেন, এখানে শিডিউলে অনেক অপশন রয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আমাদের যে এই যে ভিজুয়ালাইজেশনটা রয়েছে এটাকে আমরা ইচ্ছে করলে বিভিন্ন কালারে দিতে পারি, তো আমরা এর জন্য একটু সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাকসেন্টটা যদি আমরা যে কালারটা সিলেক্ট করবো এটাই এখানে চলে আসবে। তো এখানে অনেক রকমের কালার রয়েছে, আপনাদের যেটা ভালো হয় সেটাই আপনারা সিলেক্ট করে ব্যবহার করবেন। ওকে, এবার আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখবো এটার নাম হলো ডোন্ট টাচ মাই ফোন। হয়তো নাম শুনে বুঝে গেছেন অ্যাপ্লিকেশনটি কাজ কী, যে এই অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনার মোবাইলকে যদি কেউ আনলক করে তাহলে তার একটি ছবি তুলে নেবে, এবং সেই সাথে আনলক করার পর আপনার মোবাইলের কোন কোন অ্যাপ্লিকেশন সে ব্যবহার করেছে সেটারও একটি রিপোর্ট আপনি টাইম সহকারে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। তো এখন যদি আমরা স্ক্রিনে থাকা পার বাটনটিতে ক্লিক করি তাহলে সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চোখ খুলে আমাদের জানান দেবে সে ঘুম থেকে উঠেছে, দ্যাট মিন্স সে এখন অ্যাক্টিভ আছে। তো এখন আমি আমার মোবাইলটিকে লক করে দিই। তো এখন কিন্তু আমি না, আমার ফ্রেন্ড আমার মোবাইলটিকে আনলক করে ব্যবহার করা শুরু করছে। তো দেখি সে কী কী ব্যবহার করে। তো এবার মনে হয় সে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করবে। আচ্ছা, প্লে স্টোর ব্যবহার করা শুরু করছে আমার অজান্তে কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু দেখতেছি না, অবশ্য আমি গোপনে দেখতেছি। আচ্ছা, সে এখন প্লে স্টোর বাদে ইউটিউব ব্যবহার করলো, তারপর আর কী ব্যবহার করবে? আচ্ছা, তুমি এই অ্যাপটিও ব্যবহার করছো, আচ্ছা ঠিক আছে। তো এবার দেখা গেল যে সে আমার মোবাইলটি লক করে দিল। ওকে ফাইন, এবার আমি আমার মোবাইলটি আনলক করলাম এবং সাথে সাথে অ্যাপ্লিকেশনটিকে যখন ঢুকলাম তখন আমি দেখলাম এখানে একটি রিপোর্ট তৈরি হয়ে গেল, দ্যাট মিন্স আমার মোবাইল কেউ ব্যবহার করেছিল আমার অজান্তে। তো আমি যদি রিপোর্টটিতে ক্লিক করি তাহলে এখানে আমি ছবি দেখতে পাবো কে ব্যবহার করেছে এবং সে কী কী অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিল, এখানেও আমি সেটা দেখতে পাবো। ওয়াও, ডিজিটাল চোর ধরার দারুণ অ্যাপ। এবার আমরা আমাদের সর্বশেষ অ্যাপ্লিকেশনটি দেখবো যে এর নাম হলো কভার, এবং এই অ্যাপ্লিকেশনটি আসলেই খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন। আমরা এতদিন বিভিন্ন থ্রিডি ওয়ালপেপার ব্যবহার করছি যেগুলো অবশ্যই আমাদের কোনো ছবি ছিল না, বাট এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারাও আমার মতো আপনাদের যে কোনো ছবিকে থ্রিডিতে কনভার্ট করে সেটাকে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। খুব চমৎকার একটি অ্যাপ, তাই না? অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার অ্যাক্টিভে ক্লিক করবেন, এরপর আপনাদের ওয়ালপেপার সেট করতে বলবে, আপনার সেট ওয়ালপেপারে ক্লিক করবেন, তারপর যেখানে সেট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে হোম স্ক্রিন সিলেক্ট করলাম। তো হোম স্ক্রিন সিলেক্ট করার পর এখন যেটা আসবে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে আপনারা আপনাদের নির্দিষ্ট ছবিটা সিলেক্ট করবেন। এরপর কিছুক্ষণ এখানে প্রসেসিং চলবে, যখনই প্রসেসিংটা সম্পূর্ণ হবে আপনার ছবি থ্রিডিতে কনভার্ট হয়ে যাবে, যেরকম এখানে আমার হয়ে গেল। বুম, দেখলেন কত সহজে আপনাদের সামনে আমি এই ছবিটাকে থ্রিডিতে কনভার্ট করে ফেলাম, এবং এই ছবিটা এখন আমার অলরেডি কিন্তু ওয়ালপেপার হিসেবেও সেট হয়ে গেছে। তো আমি আপনাদের একটু লাড়িয়ে দেখাই দিই যে আসলে এটা থ্রিডি হয়েছে কিনা। একদম ইজি, ইজি ফিজি লেমন কিউজি। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জন্য সেরা পাঁচটি অ্যাপ্লিকেশন। আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশনগুলো ভালো লেগেছে, কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে কোন অ্যাপ্লিকেশনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাপোর্ট করুন, এবং অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে গুড বাই, টাটা। Thank you.